হাই গাইজ, আজকে চললাম আমরা একটা লঞ্চ ইভেন্টে। আজকে সবাই জানোই যে আজকে গরিলা 450 রয়্যাল এনফিল্ডের তরফ থেকে, আর আমাদের সেম আগের বারও যেটা হয়েছিল যে সানাই বাইকসে আমাদের ইনভাইট রয়েছে, তো আমরা ওখানেই চললাম। আজকে একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমরা ডিসাইড করেছিলাম যে ব্লগটা স্টার্ট করবে আমার দুটো বাইক দিয়ে, ব্লু বিটল আর ডার্ক নাইট। তো একটা সুশোভন চালাতো, একটা আমি চালাতাম, তো ব্যারেজ বৃষ্টি হচ্ছে বলে আমাদের হয়তো সেই জিনিসটা করতে পারলাম না, তো গাড়ি নিয়ে যাচ্ছি। তো গাড়ি নিয়ে গিয়ে ওখানে গিয়ে আমরা আনভিল করব, আর আমাদের পুরো টিম থাকছে ওখানে, আর ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমরা আজকে ইন ডিটেল গরিলার ব্যাপারে দেখব যে গরিলা 450-তে কী কী ইঞ্জিন আছে, কি স্পেসিফিক আছে, কত টর্ক আছে, গাড়ির টায়ার সাইজ কী আছে, আর কি নতুন হিমালয়ান 452 পরে যে গরিলা 452-তে এসছে কী আলাদা স্পেক্স এসছে। আমাদের ইআইসির সবাই এসে গেছে। সুসু হাই বলো দে, হাই দেবুদা, হাই সোনি, আমাদের প্রেসিডেন্ট, সবাই ওরা হাই বলে দাও। সৌম্য, তোকে আলাদা করে কিছু বলার নেই। তো সানাই মোটরসটা আমরা একটু ঘুরে দেখি। অ্যাক্সেসরি সেগমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্যানিয়ার্সও রাখা আছে, আমাদের সাইড বক্স, টুরিং সিট, কাস্টমাইজ সিট। চলে যাচ্ছি হাফ হেলমেট সেগমেন্টে, তো দেখতেই পাচ্ছেন এখানে রয়্যাল এনফিল্ডের হাফ হেলমেট সেগমেন্ট রয়েছে, প্রিটি গুড হেলমেট। এডিশনটা রয়েছে এখানে ক্লাসিকের, তো যারা জ্যাকেটস পছন্দ করছো তাদের জন্যে জ্যাকেটস রয়েছে। নতুন কালেকশন এসছে দেখতেই পাচ্ছো, ফুল মেশ রয়েছে এখানে। প্রাইসটা দেখিয়ে দিচ্ছি, ফুল হেলমেট সেগমেন্টটা দেখে নেও, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হেলমেট, আমি ইউজ করছি আপাতত এটা, দ্য ব্ল্যাক এডিশনটা। কিছু অ্যাক্সেসরি সেগমেন্ট এখানে আছে, তো আমরা গরিলা 452 লঞ্চে অলরেডি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আনভিল হয়ে গেছে গরিলা 452। বাইকটার বেস্ট জিনিস হচ্ছে, প্রথমে টায়ার দিয়ে বলি, টায়ারের প্রথম হচ্ছে 120/70/17 টায়ার রয়েছে, তার সঙ্গে সোয়া সাসপেনশন রয়েছে, বাইব্রি ব্রেক ক্যালিবার দেওয়া হয়েছে, এখানে রেডিয়েটার গ্রিল রয়েছে, ইন্ডিকেটার এলইডি রয়েছে, হেডলাইট এলইডি করা হয়েছে, আর পিছনের টায়ার হচ্ছে 160/60/17, আর তার সঙ্গে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এলইডি ব্যাকলাইট দেওয়া হয়েছে, ইন্ডিকেটার, বাইব্রি পিছনেও ব্রেক প্যাড রয়েছে সেম, এক্সস্ট হচ্ছে হিমালয়ান 452 সেম, ইঞ্জিনও হিমালয়ান 452 সেম ইঞ্জিন দেওয়া হয়েছে। এর যে মিটার কনসোলটা আছে সেম মিটার কনসোল আমাদের কিন্তু হিমালয়ান 452-তেও দেখা গেছে। বেসিক কন্ট্রোলস রয়েছে এখানে, যেটার মধ্যে আমাদের কিন্তু পড়ে যাচ্ছে হচ্ছে ইগনিশন অন অফ করার সুইচ, মোড সুইচ, আর এখানে একটা সুইচ আছে, সুইচটা এমার্জেন্সি হ্যাজার্ডের সুইচ রয়েছে, আর এদিকে আমাদের হোম বাটনের সুইচ রয়েছে, তার সঙ্গে কিন্তু আমাদের যে লাইট অন অফ করার সুইচ আছে, ইন্ডিকেটার লাইটের সুইচ রয়েছে, আর জয়স্টিক রয়েছে ড্যাশবোর্ডটাকে কন্ট্রোল করার জন্যে। এইটা হচ্ছে আমাদের বেসিক কন্ট্রোল দিয়েছে। স্পেসিফিকেশন অনুযায়ী 6-speed ম্যানুয়াল গিয়ার বক্স, 185 kg কার্ব ওয়েট আছে, ফুয়েল যেটা আছে সেটা হচ্ছে 11 liters, সিট হাই 780 mm, আর ম্যাক্স পাওয়ার বা টর্ক যেটা বলি 39.47 bhp। টর্কটার জন্য একবার আমরা গাড়িটাকে স্টার্ট করব, রেভি ইঞ্জিন আছে খুব এটাতে,
ব্যাচিংটা দেখতে পাচ্ছ কেন সুন্দরভাবে কালারটা কিন্তু এবার ডিফারেন্ট করেছে, প্রত্যেকটা কালারের সঙ্গে আলাদা আলাদা ব্যাচিং করেছে। তো এবারে যে ব্যাচিংটা রয়েছে এটা কিন্তু পার্পলের উপরে রয়েছে, আর পার্টিকুলারলি এই যে কালারটা আছে এটাকে বলা হচ্ছে ইয়েলো রিবন কালার। তো যেটার মধ্যে কিন্তু একটু পার্পেলের আমরা ডিজাইন দেখতে পাচ্ছি, গরিলার মার্কিং দেখতে পাচ্ছি, আর গরিলা স্টিকারিং করা আছে। আরেকটা যেটা ভালো জিনিস যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে সাইড স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডটাও কিন্তু হিমালয়ানের। তো আমরা দেখতে পাচ্ছি হিমালয়ানের যে সেম সাইজ স্ট্যান্ডটা দিচ্ছে সেই সেম সাইজ স্ট্যান্ড দিয়ে কিন্তু আসছে, বাইব্রির ব্রেক দিচ্ছে এখানে। আর অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে ডিস্কের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, তখন এটা খুবই ভালো ব্রেকিং হবে। প্লাস যে সাসপেনশানটা রয়েছে এটা কিন্তু সোয়া সাসপেনশান রয়েছে, যেটা কিন্তু হিমালয়ান 452 আমরা দিয়েছি। ভেরিয়েন্ট রয়েছে তিনটে ভেরিয়েন্টের মধ্যে, হচ্ছে বেসিক ভেরিয়েন্ট হচ্ছে অ্যানালগ, তারপরে আসছে ড্যাশ, তারপরে আসছে ফ্ল্যাশ। এই তিনটে ভেরিয়েন্ট আসার পরে এর মধ্যে কিন্তু পাঁচটা কালার আসছে, যার মধ্যে একটা ব্লু কালার রয়েছে, ইয়েলো রিবন রয়েছে, গোল্ড আছে, আর সিলভার কালার আছে, আর একটা আছে প্লেয়ার ব্ল্যাক রয়েছে। এই পাঁচটা কালার দিয়ে বাইকটা আসছে। তো ফিলহাল আমরা সানাই বাইকস কলকাতা সল্টলেকে এসেছি, আর বাইকটা দেখে মোটামুটি ভালোই লেগেছে এখনো পর্যন্ত। এরপরে টেস্ট রাইডে দেখা হবে, তো টেস্ট রাইডটা দেখবো আমরা, এরপরে টেস্ট রাইডে আমরা ফিলটা নেব যে বাইকটার মধ্যে কী কী ডিফারেন্স আছে। প্লাস যে বাইকটার মধ্যে যে জিনিসটা রয়েছে সব মিক্স অ্যান্ড ম্যাচ অফ, যেটা আমার দেখে মনে হচ্ছে একটু হান্টারের মতন মিক্স অ্যান্ড ম্যাচ রয়েছে। ইঞ্জিনটা রয়েছে হিমালয়ান 452 উপরে, সাসপেনশানটা শোয়ার দিয়েছে, তো অবভিয়াসলি সাসপেনশান উইল বি ভেরি গুড। ব্রেকের ডিস্ক যেটা রয়েছে সেটাও অনেকটা বড় আছে, তো যে ইস্যুটা আমরা রয়্যাল এনফিল্ডে ফেস করতাম যে ব্রেকিং ইস্যুটা, আই গেস আমাদের হিমালয়ান 452 পরে যে ভেরিয়েন্টগুলো মানে এই যে ভেরিয়েন্টটা এসছে এটার মধ্যে আমরা একটা ভালো ব্রেকিং সিস্টেম দেখতে পারবো। বাইকটার আরেকটা জিনিস হচ্ছে যে ট্যাঙ্ক ক্যাপাসিটি কত আছে, বাইকটার কিন্তু 11 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। আর তারপরে যেটা হচ্ছে যে টেস্ট রাইডটা নিয়ে আমরা বুঝতে পারবো বাইকটার মধ্যে ভাইব্রেশনস আছে কি না, কতটা ভাইব্রেশনস রয়েছে, এগুলো টেস্ট রাইডে বুঝতে পারবো। লেটস গো অ্যাড অ্যান্ড সি দ্য টেস্ট রাইড। তো যে ভেরিয়েন্টটা পেয়েছি সেই ভেরিয়েন্টটা বেসিক্যালি হচ্ছে গোল্ড ডিপ ভেরিয়েন্ট, আর দ্য বেস্ট পয়েন্ট ইজ দ্যাট এবার দেখবো আমরা যে টেস্ট রাইডে কী হচ্ছে। তো ইনিশিয়াল পিক আপ ইজ ভেরি গুড, ঠিক আছে। টার্নিংয়ে হ্যান্ডেল বারটা যতটা চড়া দিচ্ছে সেখানে ইজি টু মানুভার করা যাচ্ছে, বাইকটা সিটি রাইডের জন্য কিন্তু খুবই ভালো। সো আরেকটা জিনিস বলবো যে আজকে যেহেতু আমি গাড়ি নিয়ে এসেছি আমি এক্সট্রিমলি সরি, আমি টেস্ট রাইড নিচ্ছি হেলমেট ছাড়া, তো প্লিজ তোমরা কেউ হেলমেট ছাড়া বাইক চালিও না, অলওয়েজ ওয়্যার আ হেলমেট। তো আমি সেন্টারের ভিতরেই বাইক চালাচ্ছি এই মুহূর্তে, অ্যান্ড দ্য বাইক ইজ পারফর্মিং রিয়েলি গুড, বেশি খুব একটা হিট জেনারেট পাচ্ছি না বাইকে, যেটা আমাদের অন্য ভেরিয়েন্টে কিন্তু একটু হাই রেভ করলে পর সিটির মধ্যে যে হিটটা থাকে সেই হিটটা কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। অ্যান্ড ইট ফিলস লাইক আমি হান্টারেরই একটা আলাদা ভেরিয়েন্ট, একটু বড়ো ভেরিয়েন্ট চালাচ্ছি, আপরাইট পশ্চার রয়েছে, অ্যান্ড দিস ইজ রিয়েলি গুড। তো ব্রেকিংটা আরেকবার দেখে নেবো, তো ব্রেক ইজ রিয়েলি গুড গাইস। ফাইনালি আমরা দেখে নিলাম আমাদের গরিলা 450 লঞ্চ স্পেক্স ডিটেলস, টেস্ট রাইডও আমরা করে নিলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টসে জানাও, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে দেবু আছে তো আমার সঙ্গেই রাইড করে। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের ব্লগ ফরম্যাটের থেকেও আমরা আরেকটা নতুন ফরম্যাট নিয়ে আসছি পডকাস্ট, তো খুব তাড়াতাড়ি দেবুকে দেখবে আমাদের নেক্সট পডকাস্টে। আর দেবু বলে দাও সাবস্ক্রাইব করার জন্য, সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, অ্যান্ড উই উড লাইক টু হ্যাভ লট অফ ইয়ার কমেন্টস, এনকারেজ আস একদম। আর নেক্সট যে ভিডিওটা আসবে সেটা আমাদের পডকাস্টই হবে, আর পডকাস্ট করার পর আমরা আরও অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো, তো অবভিয়াসলি দেখতে থাকুন।